আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার কুকিং চ্যানেল রুলিস রেসিপিতে। আজ আমার রেসিপিতে আছে একদম সেই রকম মজার রসগোল্লার রেসিপি, আর এই রসালো রসগোল্লাটা করেছে আমার হাজবেন্ড। তো চলুন দেখে নিই অনেক মজাদার এই রসগোল্লার সহজ রেসিপিটা। এখানে একটা বড় হাঁড়িতে 4 কেজি মিল্ক নেওয়া হয়েছে। এটা যখন হাই হিটে থাকবে এবং উতলায় উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে 7 চামচ মতো লেবুর রসের সাথে 7 চামচ পানি মিলিয়ে অল্প অল্প করে একটু করে দিব আর নাড়ব। কিন্তু চুলা থেকে আমি দুধটা সরাই নিব, হাঁড়িটা সরাই নিব। নাড়তে নাড়তে এরকম ছানাটা আলাদা হয়ে যাবে। ছানাটা আলাদা হয়ে গেলে খুব দ্রুত এটা পানি থেকে, গরম পানি থেকে উঠাই নিতে হবে। দ্রুত উঠাতে হবে এই কারণে যে যত গরম পানিতে যতক্ষণ ছানাটা থাকবে ছানাটা শক্ত হয়ে যাবে, আর রসগোল্লার জন্য ছানা একদম নরম হওয়া লাগবে। ছানাটা ওঠানোর পরে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিতে হবে লেবুর টক ভাবটা যাওয়ার জন্য। তারপর একটু চিপে পানিটা সরায় নিয়ে আধা ঘন্টা মতো একটু রেখে দিয়ে তারপরে ছানাটা এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে। এর সাথে 2 টেবিল চামচ আটা অ্যাড করব, 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। এটা হাতের তালু দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এর সাথে অ্যাড করব 1 চা চামচ চিনি আর 1 চা চামচের 1/4 ভাগ বেকিং পাউডার। যদি বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা দেন তাহলে বেকিং পাউডারের যে পরিমাণটা তার থেকেও কম দিতে হবে বেকিং সোডা। মাখানো যখন হয়ে যাবে একটা করে বল করে দেখব মিষ্টির সাইজের, যদি ক্র্যাক না থাকে তাহলে মিষ্টি মা ছানাটা মাখানো পারফেক্ট। আর মাখানোর আগে একটু করে ঘি হাতের তালুতে লাগাই নিয়ে এটা সুন্দর করে মিষ্টি সাইজের করে নিব, যে সাইজটা আমি পছন্দ। মিষ্টিগুলো দেখেন কোনো ক্র্যাক নাই এখানে, খুব সুন্দরভাবে ডান। মিষ্টিগুলো যখন সব কমপ্লিট হয়ে যাবে সিরার জন্য পানি দিয়ে দিব চুলায়। এখানে 6 কাপ পানি আর 3 কাপ চিনি দিয়ে সিরাটা বানানো হচ্ছে। এর মধ্যে 4টা মাঝারি সাইজের সবুজ এলাচ যেটা একটু মুখটা চিরে দিয়ে দিচ্ছি। সিরাটা যখন ফুটে উঠবে সেই সময় মিষ্টিগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে কারণ মিষ্টিগুলো একটু নরম। চুলার হিটটা অবশ্যই প্রথমে প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে। মিষ্টিগুলো দেওয়ার পরে এটা প্রথম 10 মিনিট হাই হিটে রাখা হবে ঢেকে। একবারও চুলার ঢাকনাটা খোলা হবে না, হাঁড়ির ঢাকনাটা খোলা হবে না। 10 মিনিট এরকম ঢাকা থাকবে, তারপরে 10 মিনিট পরে এটা ঢাকনাটা তুলে মিডিয়াম আঁচে একটু চুলাটা দিতে হবে আর সামান্য একটু শিরাটা নেড়ে চেড়ে দিতে হবে মিষ্টির গায়ে যেন না লাগে। তারপরে 5 মিনিটের জন্য এটা আবারও ঢেকে দিতে হবে মিডিয়াম আঁচে। আর 5 মিনিট হয়ে গেলে এটা যখন উঠানো হবে তখন চুলার আঁচটা একটু আর একটু কমাতে হবে, আর মিষ্টিটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে মিষ্টিটার মধ্যে ছেড়ে দিলে দেখা যাবে যেটা ডুবে যাচ্ছে, যদি পানির নিচে একবারেই চলে যায় তার মানে মিষ্টিটা সুন্দরভাবে হয়ে গেছে, আর যদি ভেসে থাকে তাহলে এটা কমপ্লিট হয়নি। যদি ভেসে থাকে সেই ক্ষেত্রে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে চুলায় দিয়ে ঢেকে রাখতে পারেন। এই আমার এই মিষ্টিটা রেডি, যেহেতু পানির নিচে মিষ্টিটা চলে গেছে। যখন মিষ্টিটা হয়ে যাবে তখন চুলা থেকে হাঁড়িটা সরাই নিতে হবে এবং সারা রাতের জন্য মিষ্টিটা ঢেকে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে। সারা রাত মিষ্টিটা রসে ভেজায় রাখার পরে আপনি সকালে মিষ্টিটা পরিবেশন করতে পারবেন খাওয়ার জন্য। দেখেন কেমন, মানে চেহারাটাই আসলে মাশাল্লাহ, চেহারা দেখলেই মনে হয় খেয়ে নেই। অনেক 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 মজা ছিল স্বাদটা। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমার হাজবেন্ডের মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার কুকিং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কি ধরনের রেসিপি দেখতে চান, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটু ক্লিক করে দিবেন যেন যে কোনো ধরনের নোটিফিকেশন সহজেই আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার অন্য কোনো নতুন রেসিপিতে আবার দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।